السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা ফাজিলে বেরলবি সমাচার 61, প্রমাণিত ডাকাতি ও মুনাফিকির পর নূরের সৃষ্টি মাটির সৃষ্টি। ফাজিলে বেরলবি কোন স্তরের ওয়াহাবি, ফাজিলে বেরলবি কোন স্তরের ওয়াহাবি। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমটা হলো প্রমাণিত ডাকাতি ও প্রমাণিত মুনাফিক মুনাফিকি। আপনারা জানেন প্রমাণিত ডাকাতি আমরা কেন কখন থেকে বলি। আসলে আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে তিমত করতে পারি, কিন্তু ওনাকে সম্মান জানি কথা বলা পছন্দ করি। এই ফাজিলে বেরলবি ওনার সাথে মাসাইলে ইখতিলাফ আমাদের আছে, কিন্তু একজন আলেম হিসাবে ওনাকে সম্মান করাটাই আমাদের সমীচীন। কিন্তু যখন ওনাকে কেউ মাসুম বানায় এবং ওনার বেশ কিছু এই পর্যন্ত যা ধরা পড়লো, গুস্তাখি স্পষ্ট ভাষায় গুস্তাখি, আল্লাহর শানে আছে, আমরা এখন আলোচনা করিনি, নবীর শানে আছে, মাশার শানে আছে, এই স্পষ্ট গুস্তাখি, এইগুলির পরে স্বাভাবিকভাবেই আমরা সম্মান দিতে ব্যর্থ হই কিছুটা। তারপরেও আদাবুল হেওয়ার যা আছে আমরা সে অনুযায়ী চলতে চাই। প্রমাণিত ডাকাতি আমরা কেন বলেছি আপনারা ভালো করে জানেন। প্রমাণিত মুনাফিকি কেন বলছি, তারা তাদের কেউ কেউ আমার পোস্টের আমার ভিডিওর বিভিন্ন কমেন্টে আমাকে তারা মুনাফিক বলে একটা পোস্ট দিয়ে থাকেন এবং তার একটা দলিল দেন যে আমি অন্যের লেখা অন্যের কথাকে আলা হজরতের নামে চালিয়ে দিয়েছিলাম, এই কারণে আমি মুনাফিক। তাইলে এই এই তীরটাই আলা হজরতের দিকে নিশানা করা হলো, কারণ তিনি তার কিতাবে ইমাম জরকানের নামে বা ইমাম জরকানের নামে চালিয়ে দিয়েছেন অন্যজনের কথা, ইবনে আকিরের কথাকে চালিয়ে দিয়েছেন ইমাম জরকানের নামে। সুতরাং যেই লকবটা আপনারা এই অপরাধে আমাকে দিয়েছিলেন, সেই একই অপরাধের কারণে এটা আলা হজরতকে ফাজিলে বেরলবিকে দেওয়া হলো আজকের পর থেকে, প্রমাণিত ডাকাতি ও মুনাফিকের পর। পর্ব 61, নূরের সৃষ্টি মাটির সৃষ্টি। ফাজিলে বেরলবি কোন স্তরের ওয়াহাবি, ফাজিলে বেরলবি কোন স্তরের ওয়াহাবি। প্রিয় দর্শক শ্রোতা, হাজির নাজিরের মতো দয়াল নবীজি আপাদমস্তক নূরের সৃষ্টি এটাকেও বানানো হয়েছে আকিদা। দয়াল নবীজি আপাদমস্তক নূরের সৃষ্টি এটাকেও বানানো হয়েছে আকিদা। শুধু তাই নয়, আকিদা বানিয়ে ইচ্ছে মতো হাফ ওয়াহাবি, ফুল ওয়াহাবি, মিনি ওয়াহাবি ইত্যাদি ফতোয়াও দেওয়া হচ্ছে। আর ওয়াহাবি হলেই ফাজিলে বেরলবির দিন ও মাঝহাবে মুরতাদ, তা আমরা আগে দেখিয়েছি। সুতরাং বিষয়টা খুবই সিরিয়াস। আজকের আলোচনায় আমরা আমাদের কোনো মত প্রকাশ করছি না, আজকের আলোচনায় আমরা কেবলমাত্র ফাজিলে বেরলবির একটি মত পেশ করছি। মুহতারাম ফাজিলে বেরলবির মত হচ্ছে দয়াল নবীজির জিসিম মুবারক, দেহ মুবারক মাটির তৈরি। আমরা নিকট অতীতে কিছু বক্তব্য শুনেছি, যারা দয়াল নবীজির আপাদমস্তক নূরের সৃষ্টি মানে না তারা আদা ওয়াহাবি, যারা নূরের সৃষ্টি মানে না তারা আদা ওয়াহাবি। বিবরণে বোঝা যায় যারা দয়াল নবীজিকে আপাদমস্তক মাটির সৃষ্টি বলবে তারা পুরাই ওয়াহাবি। বিনয়ের সাথে জাতি জানিতে চায় আলা হজরত ফাজিলে বেরলবি কোন স্তরের ওয়াহাবি ছিলেন, ফুল ওয়াহাবি না হাফ ওয়াহাবি, এক নম্বর ওয়াহাবি না দুই নম্বর ওয়াহাবি, ওয়াহাবি নম্বর ওয়ান না ওয়াহাবি নম্বর টু, জাতি বিনয়ের সাথে জানিতে চায়।
আসুন আমরা কিতাব দেখা শুরু করি। ফাতাওয়া আফ্রিকিয়া, তসনিফ লতিফ আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রিদা আলাইহির রহমাহ। এখানে দেখুন ফেরেস্তেক সূচিপত্র প্রথমে এখানে দেওয়া আছে। হুজুর আল্লাহকে নূর সে হে আর সব হুজুরকে নূর সে। এরপরে আছে হুজুরকে জিসিম পাক জিস খাক পাক সে বনা উসি সে সিদ্দিক ও ফারুক বনে। হুজুরকা জিসিম পাক জিস খাক পাক সে বনা উসি সে সিদ্দিক ও ফারুক বনে। যেই মাটি থেকে, যেই পবিত্র মাটি থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক বানানো হয়েছে, ওই একই মাটি থেকে সিদ্দিক ও ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দেহকেও জিসিমকেও বানানো হয়েছে। চ্যাপ্টার সূচিপত্র পেজ 82 মাসালা 62 এখানে আছে। হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাতে হে কে বেশক আল্লাহ নে মুঝে আপনে নূর সে পয়দা কিয়া আর মেরে নূর সে সারে জাহান কো। এটা একজন প্রশ্ন করতেছেন, তিনি এইভাবে বলেছেন, এইভাবে বলা ঠিক আছে কি না বিস্তারিত যারা পড়ার পড়ে নেবেন, এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় না। এখানে তিনি যা বললেন যদি দলিল উল্লেখ করেননি, যা করতে পারেন আমাদের মোটামুটি জানা আছে, বাট তিনি বলেছেন এবং সেই হাদিস যা তিনি উল্লেখ করতে পারেন তা উল্লেখ করলে সেটা টিকে বা না টিকে ওনার মত এইটা এটা টিকবে। কারণ বেশক আল্লাহ নে মুঝে আপনি নূর সে পয়দা কিয়া আর মেরে নূর সে সারে জাহান কো, সারে জাহান কো, সারে জাহান কো, মেরে নূর সে সারে জাহান কো, আমার নূর থেকে সমস্ত দুনিয়ার সবাইকে। তাহলে আমরা সবাই নূর। তারা যদি মনে করেন এর অর্থ হলো দেহ জিসিম, তাইলে আমরা সকলেই তো নূর। আর এখানে তো সমস্যা ছিল না, সমস্যা আর অনেক অনেক আসিয়া কাবিহা আছে যা নাম নিতে চাই না, বেয়াদবি হতে পারে। যাই হোক, এইটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। হযরত জবাব দিয়েছিলেন জাদগা এতরাজ জাহিলানা আর সাইল সাল্লামাহুল্লাহু তাআলা কা জবাব সহিহ ওয়া আলিমানা হ্যায় ওয়াল্লাহু তাআলা আলাম। এখানে নূরে মুবারক, নূরে মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদ মানে রূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আর নূরে মুহাম্মদ এক জিনিস নয়, মুহাম্মদ আর রূহে মুহাম্মদ এক জিনিস নয়। এখানে অনেকে ভুল করেন। যাই হোক, এই বিষয়ে আজকের আলোচনা এটা আমরা অন্যদিন আলোচনা করব। মাসআলা 63 এখানে হাদিস শরীফ মে হে কে আদমি কি পয়দাইশ জিস জমিন কি মিট্টি সে হতি হে ওহা আদমি দফন হতা হে। এরপরে জবাব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফরমাতা হে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুরু করে তারপরে তিনি বলেছেন, এই হাদিস উল্লেখ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াকাদ যুররা আলাইহি মিন তুরাবি হুফরাতিহি। কোই বাচ্চা পয়দা নহি হতা জিস পর উসকি কবর কি মিট্টি না ছড়কি হতি হ। এরপরে একটা হাদিস তিনি উল্লেখ করেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাযী খুলিকা মিনহা হাতা ইউদফানা ফিহা। প্রত্যেক মাউলুদ, প্রত্যেক সন্তান তার নাভিতে যেই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এবং যেই মাটি থেকে মাটিতে তাকে দাফন করা হবে ওই মাটির কিছু অংশ তার নাভিতে দেওয়া হবে। ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাযী খুলিকা মিনহা হাতা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা ফিহা নুদফান। আমি এবং আবু বকর এবং ওমর আমরা একই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আমরা সেখানেই দাফন হব। এ হচ্ছে একটা হাদিস। হ্যাঁ, এই হাদিসের সনদ নিয়ে কিছু আলোচনা আছে, আমরা আজকে সেদিকে যাচ্ছি না। এই হাদিস উল্লেখ করে এবং এটাকে রদ না করে উল্লেখ করার কারণে এটা প্রমাণিত হলো, আলা হযরত এটাকে বিশ্বাস করেন, হাদিসটাকে দলিল হিসাবে তিনি দিয়েছেন, যেহেতু তার মানে তার মত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক মাটি থেকে সৃষ্টি। আসুন আমরা কিছু কারিশ্মা দেখি। লম্বা আলোচনা আরও আছে, তিনি মিনহা খলকনাকুম কীভাবে এটার জবাবও তিনি দিয়েছেন এখানে। ইউখাদু তুরাবুল্লাযী ইউদফানু ফী বুকাতিহি ওয়া তুআজানু বিহি নুতফাতুহু ফাযালিকা ক্বাউলুহু তাআলা মিনহা খলকনাকুম। এটা পরবর্তী আলোচনায় আসবে ইনশাআল্লাহ যদি আমরা আলোচনা করি। আসুন বাংলাটা দেখি, ফাতোয়া আফ্রিকিয়া, এটা হচ্ছে বাংলাটা। এখানে
ওই যে 62তম প্রশ্ন, হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে স্বীয় নূর থেকে এবং আমার নূর থেকে সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। জায়েদ প্রশ্ন করেছে, ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই বড় হবে? অদম উত্তর দিয়েছি, এতে সন্দেহ করার কিছু নেই, একটি প্রদীপ থেকে লাখ কোটি প্রদীপ জ্বালালেও প্রথমটিতে আলোর ঘাটতি হয় না, অনুরূপভাবে ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘাটতি হয় না। উত্তর, হযরতের উত্তর, ফাজিলে বেরলবের উত্তর, জায়েদের আপত্তি মূর্খতা, প্রশ্নকারীর আল্লাহ তাকে নিরাপত্তা দান করুক উত্তর সঠিক ও তাত্ত্বিক। আমরা উর্দুতে দেখেছি আলিমানা হ্যায়, এ দেখুন কা জবাব সহিহ ও আলিমানা হ্যায়। এরপরে বাংলাতে এখানে এই 63তম প্রশ্ন, পেজ 89, হাদিস শরীফে রয়েছে, মানুষ যে জমির মাটি দিয়ে সৃষ্ট সে জমিতে দাফন করা হয়। জায়েদ প্রশ্ন করে, তা কিভাবে সম্ভব? মানুষ অন্ধকারে সহবাস করে আর সন্তান গর্ভধারিত হওয়ার কোনো সময় জানা নেই, এমত অবস্থায় কিভাবে মাটি মায়ের জরায়ুতে বসতে পারে? আমি নগণ্য বললাম, আল্লাহ তাআলা জমি থেকে মাটি নিয়ে বা ফেরেশতার মাধ্যমে ওই মুহূর্তে জরায়ুতে মাটি পৌঁছাতে কি শক্তি রাখেন না? উত্তর, এটা ফাজিল বেরলবের উত্তর, আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি জমি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এরই মধ্যে পুনরায় তোমাদেরকে নিয়ে যাব এবং সেটা থেকে দ্বিতীয়বার তোমাদেরকে বের করব। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াকাদ যুররা আলাইহি মিন তুরাবি হুফরাতিহি, প্রত্যেক নবজাতকের উপর তার কবরের মাটি ছড়ানো হয়। খতিব সাহেব কিতাবুল মুত্তাফিক ওয়াল মুফতারিক এ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা ফিহা নুদফান, প্রত্যেক নবজাতকের নাভিতে তার ওই মাটি থেকে যেই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমন কি তাতে দাফন করা হবে। প্রত্যেক নবজাতকের নাভিতে দেওয়া হয় ওই মাটি থেকে যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমন কি তাতে দাফন করা হবে। আমি আবু বকর ও ওমর এমন একটি মাটি থেকে সৃষ্টি যাতে দাফন করা হবে, এটা ফাজিলে বেরলভি রদ করেননি। ফাজিলে বেরলভি রদ করেননি, উর্দুতে যেভাবে ছিল সেভাবেই আছে, কিন্তু বাংলাতে এখানে টিকা লাগানো হয়েছে, এখানে মিস্টার টিকার আক্রমণ ঘটেছে। টিকা দেখুন, এটা মানে ফাজিলে বেরলভি থেকে আরও বড় ফাজিল কেউ, তিনি এখানে এটা দিয়েছেন, উল্লেখ্য যে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই রাওয়াটি বর্ণনা করে বলেন, হাদিসটি গরিব, গ্রহণযোগ্য তার ক্ষেত্রে গরিব হাদিস দ্বারা কোনো আইনত বিষয়ে প্রতিষ্ঠা করা যায় না। হাদিস শাস্ত্র বিশারদ আল্লামা ইবনে জৌজি বলেন, এই হাদিসটি মজু ও ভিত্তিহীন। এই দুটি মতামত স্বয়ং ওয়াহাবি তফসির মারিফুল কোরআন এর বাংলা সংক্ষিপ্ত সংস্করণ সৌদি আরব ছাপা পৃষ্ঠা 856 উল্লেখ করা হয়েছে। সুতরাং একটি জাল ভিত্তিহীন ও বানোয়াট রওয়ায়াতের উপর নির্ভর করে রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারককে মাটির দেহ বলা কতটুকু অসংগত তা বলার অপেক্ষা রাখে না। অধ্যক্ষ হাফিজ এম এ জলিল সাহেবের কৃত রেওয়ায়াত হিসাবে প্রত্যেক লেখকের কিতাবেই এটি পাওয়া যায় বিদায়, আল্লাহ হযরত তা এখানে উল্লেখ করেছেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সংস্করণ ষষ্ঠ পৃষ্ঠা দ্রষ্টব্য। একখানা জবাব দিয়েছেন, একখানা আলিমানা জবাব তিনি দিয়েছেন যে সবাই এটাকে উল্লেখ করেন এই কারণে আল্লাহ হযরত উল্লেখ করেছেন, আসলে এটা অসংগত। কিন্তু হ্যাঁ, সনদের আলোচনা আমরা পরে করব। প্রথম কথা হলো, এটা প্রমাণিত, আল্লাহ হযরত এটাকে রদ করেননি, তিনি এটাকে দলিল দিয়েছেন, তার মানে তিনি বিশ্বাস করেন বা তিনি বিশ্বাস করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেহ মুবারক একটি মাটি থেকে সৃষ্ট এবং ওই মাটি থেকে যে মাটি থেকে আবু বকর এবং ওমর। এখন যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপাদমস্তক নূরের সৃষ্টি না বললে, যাদেরকে আদা ওয়াহাবি বা আরো আরো বিভিন্ন লকব দিয়ে থাকেন, তারা এখন এখানে কত নম্বর লাগাইবেন?
আলা হযরত শুধু নূরের সৃষ্টি সেটা বলেননি তা নয়, বরং তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক মাটির সৃষ্টি। লাগাও ফতোয়া, তিনি কি ওয়াহাবি নাম্বার ওয়ান হবেন না ওয়াহাবি নাম্বার টু হবেন, এই ফতোয়াটা লাগাও। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এখানেই থামবো, আলোচনা চলবে ইনশাআল্লাহ আজিজ। আমরা এখানে আমাদের কোনো মত উল্লেখ করিনি, করতে চাইনি, প্রসঙ্গক্রমে কিছু কথা যদি আসে সেটা ভিন্ন বিষয়। আমাদের কোনো মত আমরা এখানে উল্লেখ করতে যাইনি, আমরা এখানে ফাজিলে বেরলভীর মতটাকে আপনাদের সামনে পেশ করেছি। হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন, তার মানে তার মত হলো, তার বক্তব্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক মাটি দিয়ে সৃষ্টি। এখন যারা ইতিপূর্বে এই কথা বলার কারণে কাউকে কোনো আলিমকে আদা ওয়াহাবি বলেছিল, তারা যদি এই ফাজিলে বেরলভীকে আদা ওয়াহাবি বা ফুল ওয়াহাবি না বলতে পারে, তাইলে ওরা গুমরা, ভণ্ড ভণ্ড ভণ্ড। আর যদি বলতে পারে শুকরিয়া আদায় করব যে না, তাইলে ঠিক আছে, উসুল ঠিক আছে। আলা হযরত এটাকে রদ করেননি, তিনি এটা তার প্রমাণ হিসাবে দিয়েছেন, তার মানে এটাই তার মত। যাতেই বিনয়ের সাথে জানিতে চায় কত নম্বর লাগানো হবে ফাজিলে বেরলভী, কি ওয়াহাবি নাম্বার ওয়ান না ওয়াহাবি নাম্বার টু, শেষ করছি জানার অপেক্ষায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।